নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভাগ্য বদলে দিবে এই দুই দুইটি রাজযোগ, এই সাত রাশি ইতিহাস রচনা করবে। অর্থাৎ অনেকেই বসে থাকেন যে কৌশিকদা কোন প্রোগ্রাম দিচ্ছে। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, ইম্পর্টেন্ট আলোচনা, অবশ্যই আপনারা কিন্তু শুনবেন, কারণ দু দুটি রাজযোগ এই সাত রাশির কপাল খুলিয়ে দিতে কিন্তু চলেছে। কোন এই সাত সৌভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং কোন এই রাজ্য দুটি যার দ্বারা ভাগ্য বদলে যাবে, নতুন ইতিহাস রচনা করবে এই সাত রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অনলাইন কনসালটেন্সি, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আর একটি কথা আমি বারবার বলি যে আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে কিন্তু এই কথাটা বলি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যাদের ঋণে জর্জরিত হয়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন বুঝতে পারছেন না, এই জায়গা থেকে আপনাকে দায়িত্বের সাথে আমি বলছি টেনে কিন্তু আমি তুলব। যদি আমি একবার যদি হাত ধরি কিনা, তাকে অবশ্যই টেনে তুলব। প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি, অনেকেই বলে যে স্যার রেমিডি করেন, রেমিডি করেন না। যেখানে আমি যার জায়গা যিনি বলছেন, তার মধ্যে প্রথম কথা হচ্ছে নমনীয়তা, সারেন্ডার হওয়া, এটা কিন্তু থাকা কিন্তু দরকার। অর্থাৎ যারা ঋণে পড়ে গেছেন, চাকরি পাচ্ছেন না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বিবাহের জায়গায় সমস্যা চলছে, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন, ব্যবসায় হিউজ হিউজ পরিমাণে অর্থ আটকে গেছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে আপনার কে তুলে ধরার দায়িত্ব আমার। যার আমি হাত ধরি কিনা, তার কিন্তু আমি হাত ছাড়ি না, এ কথা আমি বারবার বলি। অর্থাৎ সঠিক প্রেডিকশন, সঠিক রেমেডি, সঠিক গাইডলাইন এবং বাস্তুক্ষেত্র কিন্তু আমি বিচার কিন্তু করে টোটাল ইন ডিটেলস পিন পয়েন্ট প্রেডিকশন করা। অর্থাৎ সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। যাই হোক, যারা কৌশিক রায় এর প্রোগ্রাম, অর্থাৎ আমার প্রোগ্রাম শুনে যারা খুব উৎসাহিত হয়, তাদেরকে আমি একটি কথা বলি, স্বপ্ন দেখুন। একটি কথা বারবার বলছি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এবং এর পাশাপাশি ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যেটা কাজ করব চ্যালেঞ্জ এবং দায়িত্বের সাথে কাজ করব। এই যে দুইটি গ্রহ দুটি রাজ্য সৃষ্টি করছে, শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আর অলরেডি বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য তো রয়েছে। এই দুটি রাজ্যের ফলে কোন কোন রাশি বিশেষভাবে বেনিফিট পেতে চলেছে, সেই রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ডবল রাজ্য, একটি হংস, একটি মালব্য, টোটাল হচ্ছে কর্মভাবে, মানে এক কথায় ভাগ্য বদলে দিবে এই রাজ্য, হংস নামক মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ। ইতিহাস রচনা করবে মিথুন রাশি, লিখে রাখুন, আপনাদের অর্থনৈতিক জায়গা, কর্মের জায়গা
এবং আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দুটি রাজ্য হংস মালব্য। কন্যা রাশির সোনায় সোয়াগা, ভাগ্যাধিপতি ধনাধিপতি মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করেছে। কন্যা রাশির অর্থনৈতিক স্টেবিলিটি এবং আপনার ক্ষেত্রে চতুর্থপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, মানে দুর্দান্ত কানেকশান কিন্তু আসছে আপনাদের। এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, ডেলি ইনকাম আপনাদের হবে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, মার্জনা তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। দুটি রাজ্য হংস এবং মালব্য। আপনাদের সুখভাবে একাদশপতি, আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের প্রফিট বাড়বে, লাভ সফলতা সাকসেস হতে চলেছে। এবং রাশির অধিপতি চতুর্থভাবে আপনাদের সুখ সাধন, পরিবার সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, আপনাদের মান সম্মান খ্যাতি, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকেও কিন্তু আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এই চারটি রাশি এক্সিলেন্ট শ্রেণীতে কিন্তু যেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির আপনার ভাগ্যাধিপতি ভাগ্যভাবে, আপনার একাদশপতি এবং চতুর্থপতি ভাগ্যভাবে, অর্থাৎ যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট কিন্তু দরকার, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, সফলতা আপনাদের হাতের মুঠোয় আসতে চলে কর্কট রাশি। এবং দীর্ঘদিনকার আটকে থাকা কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে, পেমেন্ট আটকে আছে, টাকা ফেঁসে আছে, সেই টাকাগুলো আপনাদের রিকভারির সময় হবে, আর্থিক সচ্ছলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি ধনভাবে, ভাগ্যাধিপতি ধনভাবে এবং একাদশপতিও ধনভাবে, মানে লাভের উপর লাভ কুম্ভ রাশির, মানে দুনিয়া কাঁপাবে এক কথায়, কুম্ভ রাশির সুসময় আগত। ফিনান্সিয়াল, মানসিক, ব্যবসা, অনলাইন, প্রেম, বিবাহ, কেরিয়ার, ভাগ্য, কর্ম সমস্ত দিক থেকে লাভ পাবে কুম্ভ রাশি। এক্সিলেন্ট শ্রেণীতে কিন্তু কুম্ভ রাশি যেতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে, মানে রাশির অধিপতি যখন একাদশভাবে চলে যায় কিনা, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেস লাভ যেমন বাড়াবে, এবং একাদশপতিও একাদশভাবে অবস্থান করছে, নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। আপনি বিশ্বরাশি মানুষ লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং অর্থনৈতিক স্থিতি, হিউজ অ্যামাউন্টের ক্যাশ ফ্লো এই সময় আপনাদের হতে কিন্তু চলেছে। এক কথায় আমি আবারও বললাম, ইতিহাস রচনা করতে চলেছে বৃষ রাশি। দৈনন্দিন রোজগার আপনার বাড়তে কিন্তু চলেছে এবং না হওয়া কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে এই এই সময়ের মধ্যে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।